রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধরের শারীরিক অবস্থা আগের মতোই, ক্রিয়েটিনিন লেভেল 5 এর একটু বেশি, সুগার 500 কাছাকাছি, ডায়ালিসিসের জন্য ক্রিয়েটিনিন কম করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মারণধাতী করোনায় সংকটাপন্ন রাজ্য কমিটির চেয়ারম্যান বিজন ধর আগরতলা সরকারি মেডিকেল কলেজে তিনি চিকিৎসারত ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সোমবার সংশ্লিষ্ট হাসপাতালে মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধরের শারীরিক অবস্থা প্রায় আগের মতোই, ক্রিয়েটিনিন লেভেল 5-এর একটু বেশি, ব্লাড সুগার 500-র কাছাকাছি, ডায়ালিসিসের জন্য ক্রিয়েটিনিন কম করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর কৌশিক রক্ষিত ফর্টিসের সাথে কমিউনিকেট করছেন। চিকিৎসা একটা গোটা টিম রয়েছে। ডক্টর সুস্মিতা, যিনি মূল দায়িত্বে, তিনি ইতিমধ্যেই হাসপাতালে গেছেন। ইনস্পেকশনের পর ডায়ালিসিসের জন্য কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।